Vâng. বাবার মন খারাপ হলে কিংবা পরিশ্রান্ত অবসরে বাবাকে এভাবেই দোতারা বাজিয়ে শোনান শিশির। কখনো আনমনে, কখনো নেচে গেয়ে, সুরে সুরে বাবার শীতল মনকে আনন্দে ভরিয়ে তোলেন। দয়া করো আমারে, ও দয়া ছোট্ট শিশির এতটাই ভালো দোতারা বাজায় যে একবার শুনলে তার দোতারার লোকগানের সুরের মূর্ছনায় হারিয়ে যেতে ইচ্ছে করবে যে কারো। চিরদিন থাকো ভক্তের অন্তরে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে। আমার খুব ভাল লাগে আমার ছেলের কাছে, ছেলের হাতে বাজনা গান দুটোই ভাল লাগে। আমার উস্তাদ শ্রদ্ধেয় বাউল শাহাবুল, তো উনি আমার প্রথম হাতে খড়ি দেন দোতারাতে। তো দোতারা বাজানোর 10-15 দিন পরে উনি আমাকে বলে যে একটা গান গাও। ছোট তখন আমি ক্লাস 2-তে পড়ি। গাওয়ার পরই উনি আমাকে বলেন যে তুমি চলো, আজকে ছুটি তোমার, তুমি বাসায় চলো, আমি এখনই যাবো তোমাকে নিয়ে। তো হঠাৎ করে নিয়ে আসলো বাসায় কাকা। তো আব্বুকে বলে যে ভাই আমি ওকে গান শিখাবো, ওর গলা মাশাল্লাহ অনেক সুন্দর, তা আমি ওকে গান শেখাবো, শুধু দোতারা শিখাবো না, শুধু দোতারা শিখতে হলে আমি শিখাবো না ওকে, গান যদি না শিখান। ওই তখন থেকে আমার এই গান এবং দোতারার যাত্রা শুরু হয়। আমার নিজেরও সঙ্গীত মানে আমি সঙ্গীতকে ভালোবাসি, অন্যের গান শুনি, যাদের ছেলের কণ্ঠে শুনবো আর মনোরঞ্জন করবো, তার থেকেই আমি এই এই সাইডটা দিয়ে দিলাম যে বাবা তুমি লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত চর্চা। শিশির দোতারা বাজিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের হাত থেকে নিয়েছেন পুরস্কার। মুজিব বর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকেও শুনিয়েছেন গান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে যখন আমরা মঞ্চে উঠি, তখন দেখি যে উনি আমাদের নিচে, মানে আমরা তো মঞ্চে, উনি আমাদের নিচে বসে আছেন। ওইখান থেকে আমার মঞ্চ থেকে ওনাকে দেখতে, তখন আমার ভিতরে এতটা এতটা ভালো লাগা কাজ করছে যে আমার বাংলাদেশের যিনি প্রধান, তিনি আমার গান শুনতে, আমাদের গান শুনতে নিচে বসে আছেন। এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। এত অল্প বয়সে অনেক দূর আমার সন্তানকে আল্লাহ প্লেস করেছে প্রধানমন্ত্রী মহাশয়। এরপরে যখন বিটিভিতে প্রথম ইয়ে পাই, গান গাওয়ার সুযোগ পাই, সেখানে আরও বেশি ভালো লাগেছিল যে বয়সে বিটিভিতে চান্স পাওয়া, আল্লাহ আমার দয়া করেছে। এবং তারপরে আরও ভালো লাগলো যে তারকা কথনে যখন ফরিদা পারভীন বাংলাদেশের একজন লালন কন্যা নামে খ্যাত এত বিখ্যাত মানুষের সঙ্গে সাক্ষাৎকারে যখন চ্যানেলায় ডাকে, সেদিন আমি আরও বেশি খুশি হয়েছে। তাহলে কি আমার সন্তান তারকা হয়েছে? বাবার চোখের এই আনন্দশ্রু অত্যন্ত গর্বের, ভালোবাসার। শিশিরের জন্ম এবং বেড়ে ওঠা দুটোই রাজশাহীর বাঘা উপজেলার একেবারে অজপাড়া গা নিশ্চিন্তপুরে। সে প্রথম দোতারা ধরেছে ক্লাস 2-তে পড়ার সময়। দোতারাটা পুরোটাই একটা মজার জিনিস, কারণ এটা দেখতে যতটা সুন্দর, এটা সুরও ততটা মিষ্টি, আবার এটা শিখতে ততটা সুন্দর। মানে কেউ কেউ বলে অনেক কঠিন, কারণ এটার কোনো ফ্রেড নাই, গিটারে যেমন ফ্রেড আছে, পুরো এটা হচ্ছে সেন্সের উপর বাজানো। এটা একটা মজা, কারণ সেন্স যতটা সেন্স কাজ করবে ততটা এটা ভালো লাগে। যখন আমি একটা জিনিস কাকা শিখাই দেয়, ওটা যখন তুলতে পারি, তখন মনের মধ্যে একটা খুব আনন্দ হয় যে আরে এটা আমি তুলতে পারছি, এত সুন্দর। শিশিরের হৃদয় নিংড়ানো ভালোবাসা কেবলই বাংলার লোকগানের প্রতি। আধুনিকতার নামে বর্তমানে যখন বাংলার সংস্কৃতির ভেতর পশ্চিমা আগ্রাসন ঢুকে পড়েছে, ঠিক তখন ছোট্ট শিশির এ বয়সে যেভাবে লোকগান
এবং লোকবাদ্যযন্ত্র আঁকড়ে ধরেছেন তা সত্যি আশা জাগানিয়া। ২০১৯ সালে দুইটা গোল্ড মেডেল ছিল, একটা হচ্ছে স্কাউট থেকে আর হচ্ছে আরেকটা এই দোতারার উপরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা 2019-এ, এটা রাষ্ট্রপতির কাছ থেকে আমি গোল্ড মেডেল পাইছিলাম। আচ্ছা, আর তাছাড়া আমার ব্রোঞ্জ মেডেল আছে, তারপরে অনেক জাতীয় বিভাগীয় পর্যায়ে ফার্স্ট মেডেল আছে, জেলা তো আছেই। লেখাপড়াতেও মেধার স্বাক্ষর রেখে চলেছে শিশির। পিসি ও জেএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার পাশাপাশি দুটোতেই পেয়েছে বৃত্তি, আর এবছর সে অংশ নিচ্ছে এসএসসি পরীক্ষায়। শিশিরকে নিয়ে ইতিমধ্যেই দেশি বিদেশি বিভিন্ন পত্রপত্রিকা ও টিভি চ্যানেল একাধিক খবর প্রকাশ করেছে। তার বাবা মনে করেন প্রতিটি শিশুর মধ্যেই কোনো না কোনো সৃজনশীলতা আছে। যে শিশু যে বিষয়টি ভালো পারবে তাকে পড়াশোনার পাশাপাশি সে বিষয়ে তালিম দেওয়া উচিত। আমার মনে হয় এদেশের এই সমাজের সকল অভিভাবককেই সন্তানকে শুধু পড়ার চাপে না রাখি, হ্যাঁ এত বোরিং ফিল করবে, পড়ার চাপে না রাখি, কোন দিকে তার সৃজনশীলতা আছে ঠিক সেদিকে একটু করে সাইড দিতে হবে বাবা মাদের। একই সঙ্গে সন্তানকে যথেষ্ট সময় দেওয়ারও পরামর্শ দেন তিনি। বলেন সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশে যেতে হবে, সন্তান কোনো সমস্যায় পড়লে তা যেন বাইরের মানুষের সাথে শেয়ার করার আগেই বাবা মায়ের সাথে শেয়ার করতে পারে, সেই পরিবেশ বাবা মাকেই সৃষ্টি করতে হবে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে। ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে।